আর ফুল বেঞ্চটা আসলে বুঝতে হলে যে ফুল বেঞ্চ মানে ওখানে পাঁচজন বিচারপতি থাকবে সবাই মিলে আসলে যেই রিটটা করেছিল ওনারা কিন্তু দুটো জিনিস ওখানে ছিল আমার দুটো আপিল ছিল আমি এখনো সবাইকে ক্লিয়ার করছি আমার আপিল দুটো ছিল একটা আপিল ছিল রিকাউন্টিং ভোট আরেকটা আপিল ছিল আচরণ বিধি রিকাউন্টিং ভোটটা তদন্ত করা হয়েছে এবং আরেকটা যেটা ছিল আচরণবিধিটা আসলে না নিষ্পত্তি না করে যেটা করেছিল পীরজাদা হারুন উনি আসলে রেজাল্টটা ডিক্লেয়ার করে দিয়েছে সেটার এগেনস্টে পরের সব ঘটনায় আপনারা জানেন এবং সেটার উপরেই কিন্তু আজকে আমি রায়টা পেয়েছি অনেকে বলে আপিল বোর্ডের আসলে মেয়াদ এটা নিয়ে একটা কনফিউশন সেই মেয়াদ এটা আসলে কি বলবো সেটা আমি বলি আজকে যদি সবচেয়ে ভালো হতো যদি আজকে ভার্চুয়াল কোর্ট না হতো আপনারা যদি ঢুকতে পারতেন তাহলে এখানে আজকে 30-40 মিনিটের মতো কিন্তু আর্গুমেন্টটা ছিল লং কনভারসেশন এবং আমার থেকে আইন আসলে ওনারা ভালো বুঝেন আজকে যেখানে ছিলেন চেম্বার জজ উনি আমাদের থেকে আইনটা ওনারা অনেক ভালো বুঝেন এবং এখানে এই সবগুলি আর্গুমেন্ট নিয়ে কথা হয়েছে 13 তারিখ কি আসলে চূড়ান্ত ফলাফল আমরা ধরে নিব নাকি হচ্ছে এরপর আসলে আপিল করা বা ইয়ে করার সুযোগ থাকবে এখন কিন্তু আর আপিলে কিন্তু আর যাচ্ছি না এখন যেটা হচ্ছে যে আমার লয়ার যিনি আমার ব্যারিস্টার ছিলেন উনি বলেছেন যে রুল ইজ নট মেইনটেনেবল সেটাই বলেছে যে আমরা 13 তারিখে ফুল বেঞ্চে শুনবো আসলে এগুলি আসলে আইনের কথা এগুলি বোঝাটা খুব ডিফিকাল্ট আর আপিল বোর্ডকে নিয়ে যে সংশয়টা ছিল যদি সেটা থাকতো তাহলে আজকে আমি রায় দিতাম তাহলে আপনি কবে চেয়ারে বসছেন বলে আমরা ধারণা করতে পারছি আমি কবে চেয়ারে বসছি যেটা হলো যে এখন চেয়ারে বসে তার কোনো বাধা নেই কিন্তু আমি আসলে ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আদালত যেটা নির্দেশ দেবে আমি সেটাই মেনে নেব আমি শুধু একটা কথাই বলবো যে আপিল ডিভিশন থেকেও আমি ন্যায় বিচারটা পেয়েছি আদালত থেকেও আমি ন্যায় বিচার পেয়েছি প্রেক্ষাপট আসলে তাহলে কি হবে কারণ হচ্ছে 11 জন 10 জন আমরা রিয়েলি দেখছি একটা ডিভাইডেশন চলে এসেছে এখন পরবর্তীতে আসলে কি এক্সপেক্ট করছেন বা কি কি হতে পারে বলে আপনি ধারণা করছেন আমি আসলে এখন কোনো কিছুই ধারণা করছি না আমি বলছি যে কারণ আজকে যে আমরা শপথ নিয়েছি সেটা ওখানে আসলে দেখানো হয়েছে আমি তো সেটাই বললাম যে যদি আপনাদের আমি জুমে না যদি ভার্চুয়ালে না হতো তাহলে আপনারা ওখানে বসেই দেখতে পেতেন এবং আপনারা অনেক কিছুর উত্তর ওখান থেকে আসলে পেয়ে যেতেন আমরা কিন্তু যেতে পারিনি আপনি যদি কিছু বলেন এখন ডিভাইডেশন আসলে এখানে হয়নি যারা এখনো পর্যন্ত আপনারা শপথ নেননি কারণ আজকে কিন্তু অলরেডি দেখানো হয়েছে আদালতে যে আমরা শপথ নিয়েছি শপথ নিয়ে অলরেডি আমি সেই চেয়ারে আছি এবং সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি এখানে কিন্তু কোনো বাধা সেটা কিন্তু কোর্টে আলোচনা হয়েছিল যে শপথ আমরা নিয়েছি কিনা সেখানে বলা হয়েছে যে আমাদের যিনি বিদায়ী সভাপতি মিশা সদাগর ভাই উনি আমাদেরকে এসে শপথ পাঠ করিয়েছেন এবং ফুল টিম সেখানে কিন্তু শুধু আমাদের টিম ছিল বিষয়টা এরকম না নির্বাচিত টিম আমরা যারা ছিলাম এর বাইরে ওনাদের প্যানেল যদি ধরি আমরা এখন 21 জনের কাউকে আমরা বাইরের প্যানেল ধরছি না নির্বাচিত যারা আছে বা যেই রায় আমাদের পক্ষে এসেছে সবাই এখন আমরা এক আমরা আহ্বান জানাচ্ছি ওনারাও যেন আসেন আমরা বিশ্বাস করি ওনারা আসবেন আর একটা কথা জানতে চেয়েছিলেন মহামান্য আদালত যে শপথ বাক্য পাঠ করানো হয়েছে কিনা সেখানে স্পষ্ট ছবি সহ প্রমাণাদি দেখানো হয়েছে আমাদের যিনি ব্যারিস্টার আছেন উনি দেখিয়েছেন যে মাই লর্ড যে এই যে আমার মক্কেল আমরা ওনারা শপথ নিয়েছেন এবং শপথ বাক্যটি বিদায়ী যে শপথ সভাপতি তিনি পাঠ করিয়েছেন সো পরেই জাজ বললেন যে তাহলে তো ঠিকই আছে প্রথমে
মানে সবকিছু আমাদের পক্ষে ছিল, এখন 13 তারিখ পর্যন্ত যেটা ই হয়েছে সেটাও কিন্তু আগের যে স্থগিতাদেশটা ছিল সেটাকে স্টে করা হয়েছে, এখন আমাদের পক্ষে আছে 13 তারিখ সেটা বিস্তারিত দেখানো হবে যে নিপুণা ভাই সাধারণত আপা একটু আমি জানতে চাইছিলাম যে হ্যাঁ জানতে চাইছিলাম যে মানুষের কাছে প্রচুর কথা হচ্ছে, মানুষ বলছে যে আজকে জায়েদ খান যাচ্ছেন স্থগিতাদেশ আনতে, আগামীকাল যাচ্ছেন নিপুণ আনতে, আবার কি পরের দিন জায়েদ খান যাবেন, এরপর নিপুণ যাবে, এভাবে কতদিন চলবে? আপনারা কি আসলে নিজেদের মাঝে কখনো কথা হয়েছে আপনার সাথে?